নমস্কার দর্শক বন্ধু, তো আপনার এবি আনন্দে অনলাইন পোর্টালের খবরের শিরোনামে দেখতে পাচ্ছেন ডিএ প্রোটেস্ট টু। ডিএ ধর্ণায় আজ দ্বিতীয় দিন, নবান্নে বাস স্ট্যান্ডে অনর আন্দোলনকারীরা। তো আজ কিন্তু দ্বিতীয় দিনে কিন্তু আন্দোলনকারীরা ডিএ দাবিতে কিন্তু নবান্নে বাস স্ট্যান্ডের সামনে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কিন্তু ধর্ণায় অবস্থান করেছে, এবং ধর্ণায় তাদের যে দাবি আছে ডিএ সেটা কিন্তু তারা দাবি যাই রেখেছে। হাইকোর্টের নির্দিষ্টে আজ কিন্তু বিকেল 4টা পর্যন্ত সেই ধর্নাটি চলে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এই ডিএ বঞ্চনার অভিযোগ তুলে 4% ডিএ ললিপপ দেখিয়ে ভোটের আদায় করা কিন্তু একটা সুপরিকল্পিত কৌশল করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএ ফারাক দিয়েছে 36%, অর্থাৎ 46% কেন্দ্র এবং মাত্র 10% রাজ্য সরকার দিচ্ছে। এই ডিএ শুধুমাত্র একটি ভিক্ষের দান বলেই অভিহিত করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয়। তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আন্দোলনের কিছু ছবি এবং খণ্ডচিত্রগুলি আপনারা দেখতে পাচ্ছেন। মূলত গতকাল ভোর থেকে আন্দোলনকারীরা নবান্নের সামনে কর্মসূচিতে নেমে এবং নানা বাধার সম্মুখীন হয়। রাজ্য সরকার কিন্তু আন্দোলনকারীদের থামানোর জন্য আশেপাশে খাবারের দোকান থেকে শুরু করে শৌচালয়গুলি ব্যবহার করা বন্ধ করে দেয় এবং কিছু সুযোগ সুবিধা দেয় না, এবং আন্দোলনকারীরা কিন্তু এ শত সমস্যার মুখে পড়েও কিন্তু তারা কিন্তু হার মানেনি এবং আন্দোলন আরও জারি রেখেছে এবং আন্দোলনের ঝাঁজটিকে আরও বাড়িয়ে রেখেছে। আন্দোলনের মাধ্যমে কিন্তু জয় হবে তাদের এই দৃঢ়বিশ্বাস এবং তাদের বকে ডিএ তারা আদায় করছে। এখনকার সবথেকে বড় যে খবরটি চলেছে সেটা হল যে 4% ডিএ যে ললিপপটি সেটা কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা বেশ অখুশি এবং তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আমরণ অনশনের। ডিএ যতদিন তারা না পাবে ডিএ আন্দোলনকারীরা কিন্তু আমরণ অনশন চালিয়ে যাবে। এটা কিন্তু বড়সড় খবর কিন্তু পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু অনস্ক্রিনে খবরটি দেখতে পাচ্ছেন। এবং ভাস্কর ঘোষ এদিন কিন্তু এই বিষয়টি জানিয়ে দিচ্ছেন, নতুন বছরের শুরু থেকেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ যাত্রা করবে এবং এই আন্দোলনটিকে আরও বড় করবে এবং সুষ্ঠু নিয়োগ এবং ডিএর দাবিতে কিন্তু এই আন্দোলন কিন্তু জারি থাকবে।